বাবা ছিলেন বাড়ির কেয়ারটেকার আর মা কাজ করতেন অন্যের বাসায়। তিন সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। অভাবের সংসারে লেখাপড়া করা হয়নি বেশি দূর, ছোটবেলা থেকেই কাজ করতেন মানুষের দোকানে। চুরির অভিযোগে চাকরিও চলে যায় বেশ কয়েকবার। আমরা যতটুকু জানি ওরা বিক্রমপুর দোহার অঞ্চলে বাসিন্দা, ওর বাবা ওই জায়গার রাজাকার ছিল। স্বর্ণ চোরাচালানির যে মুরগি মিলন, তারপরে আন্ডারওয়ার্ল্ডের টোকাই সাগর, এদেরই ও মানে ওদের সাথে থাকতো। 90-এর দশকের পর থেকেই ও কিভাবে জানি আলাদিনের চারাকের মতন একটার পর একটা প্লট কিনতে থাকে, ভূমি দখল করতে থাকে, বিপুল সম্পদের মালিক হতে থাকে। মনির হোসেনই একসময় হয়ে ওঠেন গোল্ডেন মনির। সোনা চোরা কারবারের সঙ্গে জমি দখল হয়ে ওঠে তার নেশা। মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে কয়েক শত প্লট রয়েছে তার। এছাড়া দখল করেছেন বেশ কয়েকটি বাজারও। অবৈধ জায়গা বৈধ করার জন্য গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। রাজুকেরও কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারী তার সাথে জড়িত ছিল এবং ওই হিসাবে তারা কিছু কাগজপত্র উলট পালট করে নামে বেনামে ওরা একটা প্লট নেয়। নেওয়ার পরে ওর নিজের নেতৃত্ব দিয়ে দেখা গেছে ও একটা প্লট নিল, তিনটা চারটা প্লটও দখল করে নেয়। একটা যেমন মন্ত্রী যখন বের হয় যেভাবে প্রোটোকলের ব্যবস্থা থাকে তার বেলা এই জিনিসটা ইউজ হতো, এবং তার সবচেয়ে বড় ক্ষমতা হলো তার অর্থ, এবং সেই অর্থের বিনিময়ে সে এই কাজগুলো করছে। গোয়েন্দাদের অনুসন্ধানে এখন পর্যন্ত গোল্ডেন মনিরের চারটি ব্যাংকের 25টি অ্যাকাউন্টে 930 কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে 110 কোটি টাকার ঋণ নেওয়ার তথ্য মিলেছে। গেল বছরের 15 অক্টোবর রাজুকের অ্যানেক্স ভবনের পাঁচতলায় গোল্ডেন মনিরের ভাড়া নেয়া 514 নম্বর কক্ষটিতে অভিযান চালান তৎকালীন রাজুক চেয়ারম্যান। সে সময় বাড্ডা পুনর্বাসন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের 71টি প্লটের নথি উদ্ধার করা হয় গোল্ডেন মনিরের কক্ষ থেকে। নিয়ম অনুযায়ী এসব ফাইল রাজুকের নিজস্ব রেকর্ড রুমে থাকার কথা ছিল। এ সময় রাজুকের শীর্ষ কর্মকর্তাদের সিল ও সিটি কর্পোরেশনের ভুয়া প্রত্যয়নপত্র উদ্ধার করা হয়। অভিযানের দিনই রাজুকের পক্ষ থেকে গোল্ডেন মনিরকে আসামি করে মামলা হয়। মামলায় মনির কে পলাতক দেখানো হলেও পরে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।